আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অবৈধ প্রেম দূরীভূত হওয়ার তদবির। মানে আমি নিজে যদি কোনো মানুষের প্রতি, কোনো ছেলে হোক কোনো মেয়ে হোক, কারো প্রতি যদি আমি আকৃষ্ট হই, তো আমি কিভাবে আমার মনকে তার দিক থেকে ফিরিয়ে আনব, আমি কিভাবে ভালো হব, সেই অবৈধ প্রেম আমার নিচ থেকে যেন দূর হয়ে যায়, আমি যেন আমার সংসার নিয়ে টিকে থাকতে পারি, আমি যেন আমার অবস্থায় ঠিক রাখতে পারি, আমি যেন আমার ক্যারিয়ার করতে পারি, আমি যেন আমার লেখাপড়া করতে পারি, সেই আমলটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভালোবাসাগুলো নিয়ে অনেকের সংসার অনেক নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের লাইফ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি কিভাবে অবৈধ প্রেম দূরীভূত করবেন? এক কথায় যদি আমি বলি, ভালোবাসার মানুষকে ভুলে যাওয়ার আমল এটা বলতে পারেন, অথবা কিভাবে আপনি সেখান থেকে বাঁচবেন এমন একটা আমল আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকতে হবে। আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম, মাওলানা হুমায়ুন হাবিব, মাওলানা জাকারিয়া, এই জাতীয় অনেক মানুষ আছে যারা আমাদের বিভিন্ন নাম অথবা ছবি দিয়ে বিভিন্ন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ভিডিওগুলো দিয়ে প্রতারণা করে। সাবধান, আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, এর বাইরে অন্য কোনো ধরনের পেজও নাই, আইডিও নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমার আইডি না। প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি, বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এর দায়ভার কিন্তু আমি নিচ্ছি না। যাই হোক, সম্মানিত ভাই ও বন্ধুরা, ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ তাআলা তিনি একজন খুব প্রসিদ্ধ ইমাম। তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে যে একজন বুজুর্গ বলিয়াছেন, তাহাকে বলিয়াছেন, একবার একটি স্ত্রী লোককে দেখিয়া, মানে ওই বুজুর্গ লিখিয়াছেন, তার মন ওই স্ত্রী লোকের দিকে ধাবিত হইল এবং ওই নারীর চিন্তায় সে আর রাতে ঘুমাতে পারল না, তার সারা রাত আর ঘুম হয়নি। তো শেষ রাতের দিকে তিনি, যেই বুজুর্গ সবসময় তাহাজ্জুদ পড়তেন, তিনি লিখেছেন যে শেষ রাতের দিকে ওই রাতে আমি আর তাহাজ্জুদ পড়তে পারি নাই, আমার একটু তন্দ্রা আসলো, তখন আমি হালকা ঘুমালাম, তখন আমি স্বপ্নে দেখলাম, আর শেষ রাতের স্বপ্ন কিন্তু সত্য হয়ে থাকে। তো যেহেতু বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি বলতেছেন যে কে যেন আমাকে এই স্বপ্নে আয়াতগুলা বলল, যে এই আয়াতগুলা যদি তুমি পড়ো, এই আয়াতগুলা যদি পড়ে তাহলে সে দুনিয়ার বিমুখতা থেকে, দুনিয়া থেকে সে তার মুখকে, মনকে ফিরিয়ে আনতে পারবে। এই আয়াতগুলো ভালোবাসার মানুষকে ভুলে যাওয়ার জন্য অথবা অবৈধ প্রেম থেকে বেঁচে থাকার জন্য একটু বেশি বেশি পরিমাণের পাঠ করবেন, মন থেকে এগুলা দূর হয়ে যাবে। কোরআনে কারিমের দুই জায়গা থেকে দুইটা আয়াত, একটা সূরা ইব্রাহিম 27 আর একটা হচ্ছে সূরাতুল আনফাল আয়াত নাম্বার 15। এটা ধুতে হবে না, খেতে হবে না, ব্যবহার করতে হবে না, জাস্ট আপনি এই আয়াতটা বেশি বেশি তেলাওয়াত করবেন আপনার নিজের জীবনকে সুন্দর করতে চাইলে। এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি আর প্রতারণার শিকার হবেন না। আবার হুমায়ুন হাবিব, জাকারিয়া, আবার বিশেষ করে ওই যে আমার প্লে বাটন নিয়ে যে ছবি, এটা নিয়েও জুবায়ের বিন ইমাম নামে বিভিন্ন আইডিগুলো ঘুরে ফেলতেছে। সাবধান, আমি আগেও একবার করেছি, আবারও করছি, আমি আয়াতগুলো বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 27। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ায়ুদিল্লু আল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলু আল্লাহু মা ইয়াশা। এবার সূরা আনফালের 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল লাযীনা কাফারু যাহফান ফালা তাও ফালা তুওয়াল্লুহুমুল আদবার। এই হচ্ছে আয়াতগুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আয়াতগুলো বেশি বেশি তেলাওয়াত করে উক্ত ফজিলত লাভের তৌফিক দান করেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া, এর বাইরে পেজ নাই। সাবধান।